এটা সোনামুড়া বক্স নগর রাস্তাটি বেহাল অবস্থা, এটা সবাই জানেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তাই খারাপ, তার মধ্যে সোনামুড়া বক্স নগর রাস্তাটি একদম বেহাল অবস্থা, মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতেছি, সব কিছু আমরা সব ঠিক আছে, কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে নাই না সরকার। এ কারণে আমরা কয়েকবার PWD অফিসে, নগর পঞ্চায়েতে, তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি। কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তটি মাটি দিয়ে একটু একটু ইয়ে করছে, মাটি দেওয়ার ফলে তো রাস্তা ঠিক থাকে না, এখন আরো আরো খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চালান চলার মতো কোনো অবস্থা নাই। এ কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে, যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা অবরোধ চালিয়ে দেবো। কে করছেন অবরোধ আজকে? আজকে আমরা BMS থেকে তামসাবাড়ি শাখা, অটো স্ট্যান্ডার, শ্রমিক, সবাই সাধারণ মানুষও আছে আমাদের সাথে। এখন এখন পর্যন্ত আপনাদের কাছে আইসিনি কোনো প্রশাসন আধিকারিক কেউ আসে নাই? রাস্তাঘাটে দুর্ঘটনা কেমন ঘটে? আমার গাড়ি থেকে স্কুলের বাচ্চা গেছে, হসপিটাল নিয়ে গেছি, এরপর নিজের গাড়ির থেকে আসে না, 870 কোন অবস্থা নাই। এ কারণে আমরা চাই অতি সত্তর যাতে রাস্তাটি মেরামত করা হয়, এ কারণে আমরা আজকে অবরোধ। এই ঠান্ডার লগে এমনি ফুল দিঘাই কিন্তু রড বা দিঘায়, বড় রড বা দিঘাইয়ের পরে তারা চিল্লে বিল্লিও করে, ছোটো বাচ্চারা অনেকে অনেক 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 সমস্যা হইতে পারছে রোডের মধ্যে। সেদিনকে আমরা স্ট্যান্ডার আর একটা রোডের মধ্যে যাতে লাগছিল, এই টুকা চুঙুলি গাড়ির থেকে আত্মা ফই দেওয়া, হ্যাঁ আল উল্টা ধরবে না ওই জন্য দন লাগছে, ওষুধ পরামর্শ ওই জন্য দন লাগছে। তো এই হিসাবে আমরা আজকে এনে বয়সে তাড়াতাড়ি আমরা রাস্তা জয়েন করে দেয়। আর আমরা যে মনে করেন যে মেনটেনেন্স গাড়ির যে মেনটেনেন্স, অনেক মেনটেনেন্স, অনেক মেনটেনেন্স লাগতে আছে গাড়ির মধ্যে। আমার এই 7 মাস 8 মাসের মধ্যে আমার 60,000 টাকার মতো গাড়ির মধ্যে আমার দন লাগছে। কি সংসারে চালামো না গাড়ি চালামো, গাড়ির মেনটেনেন্স চালামো না কিস্তি চালামো, আমরা একদম বেহাল অবস্থা করে দিচ্ছি। যখন আমরা ডেপুটেশন দিছিল তখন কি আশ্বাস দিছিল? ডেপুটেশন দেওয়ার পরে তারা কিটা গত রত কত নাট্যা দিছে, নাট্যা দেওয়ার পরে আবার আবার হয়ে গেছে, আবার আগে বিধায়কের কোনো হস্তক্ষেপ চাইছেন না? বিধায়ক আমরা এই রাস্তা চললে আমাদের কাছে আইয়ে না, আমরা রাস্তা খারাপের কারণে রং সাইডে দিয়ে দেওয়ার লাগে। একসময় দেখা যায় যে ডান দিক দিয়ে ভালা, আমার সাইড হয়েছে বাম দিক, আমি ডাইন দিক দিয়ে যাইতে লাগলে অন্য গাড়ি আইয়ে দুর্ঘটনা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার আমার সাইডে আইসো কি রে? অনেক বাইক হলা, অনেক গাড়ি হলা, আমরা আমরা উপরে ইয়ার রাস্তা খারাপ তার করা ঠাউনের দ্বারাতে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগে, রং সাইড দিয়ে যাওয়া লাগে। আমরা এই কারণে আমরা বলছি আমাদের রাস্তা রাস্তা মোটামুটি একটু ঠিক করে দিলে আমরা চলতে পারি, আমরা আজকে 15 দিন আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারি না, আমরা ফেডে ভাত নাই, বন্যার কারণে গাড়ি ঘোড়া চলন যায় না কোনো দিকে। আর কেউ আমরা এর আগেও কয়েকবার কইছি রাস্তা একটু একটু বড় বড় গাঁথা দিয়ে একটু ইয়ে করে দিছে, তখন আবার এটা বেশি খারাপ হয়ে গেছে। আরো বয়স্ক লোকের অসুবিধা হইতে আছে, এই কারণে আমাদেরকে জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এটা আমরা জনগণের কাছে আবৃত্তি, সরকার যাতে দ্রুতগতিতে আমরা রাস্তা করে দেয় এটা আমরা সরকারের কাছে দাবি। মানে গাড়ি ইস্টেমেল দিতে পারছেন না আপনার রাস্তার খারাপ কারণে, আর গাড়ি মেইনটেনেন্স Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.